স্বাগতম আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আমি মুহিদ মুস্তারিক, জীববিজ্ঞানের শিক্ষক। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, ছবিগুলো খেয়াল করো এবং আইডিয়া করার চেষ্টা করো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। এই যে হৃৎপিণ্ডের করোনারি ধমনি, এখানে ব্লকেজ সৃষ্টি হলে এক ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে যার মাধ্যমে এই ব্লক নির্ণয় করা হয় এবং রক্ত সঞ্চালনের জন্য এই রক্তনালীর পথটি মেরামত করা হয়। তো এই পদ্ধতিটি কি হতে পারে? হ্যাঁ, এটি হলো এনজিওপ্লাস্টি, যেটি হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত হয়, যেখানে করোনারি ধমনিতে ব্লক নির্ণয় করা হয় এবং সেই ব্লক অপসারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। আমাদের আজকের পাঠের শিখনফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা এনজিওগ্রাম ব্যাখ্যা করতে পারবে, এনজিওপ্লাস্টি সার্জারি ব্যাখ্যা করতে পারবে। এনজিওগ্রাম, এক্সরের মাধ্যমে শরীরের ধমনিগুলোকে দেখাকে এনজিওগ্রাম বলে। শরীরের বিভিন্ন জায়গায় এনজিওগ্রাম করা হয়, যেমন পায়ে পিএজি বা পেরিফেরাল এনজিওগ্রাম, মস্তিষ্কের ক্ষেত্রে সেরিব্রাল এনজিওগ্রাম, কিডনি বা বৃক্কে রেনাল এনজিওগ্রাম, হৃৎপিণ্ড বা হার্টে করোনারি এনজিওগ্রাম। আমাদের মনে রাখতে হবে যে এনজিওগ্রাম একটি পরীক্ষার নাম যার মাধ্যমে এনজিওপ্লাস্টি বা স্ট্যান্টিন বা রিং পরানো হয়। করোনারি এনজিওগ্রাম, করোনারি এনজিওগ্রাম হলো হার্টের রোগ নির্ণয়ের একটি পরীক্ষা। হার্টে করোনারি আর্টারি ডিজিজ বা ইসকেমিক হার্ট ডিজিজ হলে করোনারি এনজিওগ্রাম পরীক্ষাটি করানো হয়। এই পরীক্ষার মাধ্যমে জানা যায় যে করোনারি আর্টারির মধ্যে কতগুলো ব্লক আছে বা ব্লকগুলোর অবস্থান কোথায় বা কত পার্সেন্ট ব্লক আছে। করোনারি এনজিওগ্রাম পরীক্ষাটি করার জন্য রোগীকে পায়ের মোটা ধমনি বা ফেমোরাল আর্টারি বা হাতের ধমনি বা রেডিয়াল আর্টারিতে ক্যাথেটার বা সরু প্লাস্টিক টিউব ঢোকানোর জন্য চামড়ার নিচে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে অবশ করে নেওয়া হয়। এরপর ক্যাথেটার দিয়ে এক্সরেতে দেখা যায় এমন এক ধরনের রঞ্জক পদার্থ বা কন্ট্রাস্ট মিডিয়া অর্থাৎ ডাই হৃৎপিণ্ডের ধমনিতে প্রবেশ করিয়ে এক্সরে ক্যামেরার সাহায্যে ছবি নেওয়া হয় বা দেখা হয়। যদি কোথাও কোনো ব্লক থাকে তবে ওই জায়গা দিয়ে রঞ্জক যেতে পারে না বা গতিপথ শুরু হয়ে যায়। এভাবে হার্টের রক্তনালীর সংকোচন বা ব্লক নির্ণয় করা যায় এনজিওগ্রামের মাধ্যমে, করোনারি এনজিওগ্রাম। সুতরাং আমরা বুঝতে পারলাম যে করোনারি এনজিওগ্রাম একটি পরীক্ষা যার সাহায্যে আমরা হার্টের রক্তনালীর ব্লক, ব্লকের অবস্থান এবং কত পার্সেন্ট ব্লক তা শনাক্ত করা যায়। বেশিরভাগ সময় ওই ব্লক শনাক্ত করে একই সাথে বেলুন বা রিং পরিয়ে দেওয়া হয়। বিভিন্ন কারণে রক্তনালীর গায়ে চর্বি জমে এটি ব্লক হয়ে সরু বা বন্ধ হয়ে যেতে পারে। কোনোরূপ কাটাছেঁড়া না করে রক্তনালীর ব্লক দূর করার নামই এনজিওপ্লাস্টি। বেলুনিং বা স্ট্যান্ট বা রিং পরিয়ে এনজিওপ্লাস্টি করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা জানলাম করোনারি ধমনির দেয়ালে চর্বি জমে রক্ত প্রবাহে বাধা তৈরি হলে অথবা এর প্রবাহ পথ সরু হয়ে গেলে এটিকে যান্ত্রিকভাবে প্রশস্ত করার কৌশলই হল এনজিওপ্লাস্টি। এনজিও অর্থ রক্তবাহিকা এবং প্লাস্টি অর্থ পুনর্নির্মাণ। এটিকে করোনারি এনজিওপ্লাস্টিও বলে। ১৯৭৭ খ্রিস্টাব্দে জার্মান কার্ডিওলজিস্ট ডাক্তার অ্যান্ড্রেস গ্রয়েনজিগ সর্বপ্রথম এ পদ্ধতি প্রয়োগ করেন। এনজিওপ্লাস্টি, ব্লকের কারণে বন্ধ বা সরু হয়ে যাওয়া রক্তবাহিকার ভেতর অক্সিজেন চলাচল স্বাভাবিক করে এনজিওপ্লাস্টি করা হয়। এক্ষেত্রে বেলুন ক্যাথেটার ব্যবহার করা হয় যা সহযোগী তার অর্থাৎ গাইড ওয়ার যুক্ত একটি খালি এবং
না ফোলানো বেলুন। বেলুন ক্যাথেটারকে ধমনীর সরু হয়ে যাওয়া স্থানে ঢুকিয়ে দেওয়া হয় এবং চাপ প্রয়োগে এটিকে নির্দিষ্ট আয়তনে নিয়ে আসা হয়। ধমনীর যেখানে প্লাগ জমে শুরু হয়ে গিয়েছে সেখানে সংস্থাপিত এই বেলুন বল প্রয়োগ করে সরু স্থানের দেয়ালকে প্রসারিত করে এবং রক্ত প্রবাহের পথ তৈরি করে দেয়। পরে সেখান থেকে বেলুন বের করে নিয়ে আসা হয় এবং প্রয়োজনে রিং পরিয়ে দেওয়া হয়। এক্ষেত্রে কুচকি অথবা বাহুর প্রধান রক্তনালীতে সুইয়ের মাধ্যমে নল বা ক্যাথেটার প্রবেশ করানো হয়। এ সময় রোগীকে লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। চিকিৎসক এক্স-রে মেশিনের সাহায্যে পর্যবেক্ষণ করে ক্যাথেটারটিকে ধীরে ধীরে হৃৎপিণ্ডের দিকে ঠেলে দেন। হৃৎপিণ্ডের রক্তবাহিকায় পৌঁছালে ব্লকের স্থান ও প্রকৃতি দেখে ক্যাথেটারের বেলুন ফোলানো হয়। এভাবেই বেলুন এনজিওপ্লাস্টি করা হয়। এনজিওপ্লাস্টি মূলত দু ধরনের, বেলুনিং এনজিওপ্লাস্টি এবং স্টেন্টিং এনজিওপ্লাস্টি, যেখানে রিং পরানো হয়। চিত্রে আমরা বেলুন এনজিওপ্লাস্টি দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি করোনারি ধমনীতে ব্লক সৃষ্টি হয়েছে, অর্থাৎ রক্তের প্রবাহ পথ সংকীর্ণ হয়ে গেছে চর্বি জমার কারণে। এক্ষেত্রে এনজিওগ্রাম করে উক্ত স্থানটি শনাক্ত করে এনজিওপ্লাস্টি করা হচ্ছে, অর্থাৎ ক্যাথেটার প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে সেই করোনারি ধমনীতে যার রক্ত প্রবাহের পথ শুরু হয়ে গিয়েছে। এরপর ক্যাথেটারের বেলুনটিকে প্রসারিত করা হয়েছে এবং এই প্রসারিত বেলুন চর্বিকে রক্তনালীর সাথে মিলিয়ে দিয়েছে, যার ফলে ধমনীর লুমেন বা গহ্বর প্রসারিত হয়েছে এবং রক্ত প্রবাহের পথ পুনরায় তৈরি হয়েছে। এটি হলো বেলুন এনজিওপ্লাস্টি। এছাড়াও রয়েছে স্টেন্টিং এনজিওপ্লাস্টি, যেখানে ক্যাথেটারের সাহায্যে বেলুন ফুলিয়ে ধমনীর লুমেনকে প্রশস্ত করা হয় এবং এরপর সেখানে স্টেন্ট পরিয়ে, অর্থাৎ রিং স্থাপন করে বেলুন সহ ক্যাথেটারটিকে পুনরায় ফিরিয়ে আনা হয়। এনজিও শব্দের অর্থ হল রক্তবাহিকা বা রক্তনালী এবং প্লাস্টি শব্দের অর্থ হল ঢিলা করে দেওয়া, অর্থাৎ পুনর্নির্মাণ করা। এই এনজিওপ্লাস্টি পদ্ধতিতে রক্তনালীর মধ্যে চর্বি জমে সরু হয়ে যাওয়া পথ প্রশস্ত বা ঢিলা করা হয়, অর্থাৎ পথটিকে পুনর্নির্মাণ করা হয় যেটি আটকে গিয়েছিল। যে পথে এনজিওগ্রাম করা হয়েছিল সেই একই পথে ক্যাথেটারের সঙ্গে বেলুন প্রবেশ করানো হয়, তারপর ওই বেলুন ফুলিয়ে করোনারি ধমনীর সরু অংশকে প্রশস্ত করা হয়। এতে করে ধমনীর ভেতরে রক্তের প্রবাহ স্বাভাবিক হয় পুনরায়। ধমনীর এই প্রশস্ততা ধরে রাখতে এরপর উক্ত স্থানে স্ট্যান্ড বা রিং বসানো হয়। যদি দেখা যায় ব্লকের সংখ্যা 3 কম এবং ব্লকের পার্সেন্টেজ 70% বেশি, তাহলে সেখানে এনজিওপ্লাস্টি বা বেলুনিং এর মাধ্যমে স্ট্যান্ড বারিং প্রতিস্থাপন করা হয়। রোগীর উরু ও পেটের সংযোগ স্থলে কুচকিতে স্থানীয়ভাবে এনেস্থেসিয়া বা অবশ করে ব্যথামুক্ত অবস্থায় একটি সুই ঢোকানো হয়, অনেকটা স্যালাইন দেওয়ার মতো। এটি বিকল্প পথ বাহু থেকেও করা যায়। পরবর্তী সময় এক ধরনের ইনজেকশন পুশ করে ভেতরের ছবি তোলা হয়। ছবিতে ধরা পড়ে কয়টি ব্লক আছে, এটি হলো এনজিওগ্রাম। এনজিওগ্রামের মাধ্যমে ব্লকের সঠিক স্থান বা মাত্রা বা বিস্তৃতি নির্ণয় করা হয়। হার্টের রক্তনালীর ব্লক এভাবে নির্ণয় করা হয়। রক্তনালীর ব্লক অপসারণের পদ্ধতিকে বলা হয় এনজিওপ্লাস্টি। এনজিওগ্রাম করার সময় সরু বা বন্ধ হয়ে যাওয়া রক্তনালী প্রথমে বেলুন দিয়ে মোটা করা হয়, তারপর ওই স্থানে একটা রিং বা আংটি পরিয়ে দেওয়া হয় বা স্ট্যান্ড বসানো হয়, ফলে রিংয়ের মধ্য দিয়ে রক্ত চলাচল করতে পারে। এছাড়া কাটাছেঁড়া করে রক্তনালীর ব্লকের স্থানে জমে থাকা চর্বি পরিষ্কার করা অথবা বাইপাস অপারেশনের মাধ্যমেও এই রক্ত সরবরাহ নিশ্চিত করা যায়, যেটি আমরা গত ক্লাসে আলোচনা করেছি। প্রয়োজনে স্টাডি বাংলা 24 চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওটি দেখে আসতে পারো। আমরা চিত্রে দেখতে পাচ্ছি কিভাবে
ধমনীর শুরু হয়ে যাওয়া অংশে ক্যাথেটার প্রবেশ করিয়ে বেলুন ফুলিয়ে উক্ত স্থানকে প্রশস্ত করা হচ্ছে এবং এরপর সেখানে একটি স্ট্যান্ড স্থাপন করে ক্যাথেটারকে পুনরায় ফিরিয়ে আনা হচ্ছে। রিং বা স্ট্যান্ড হলো ধাতব পদার্থ দিয়ে তৈরি এক ধরনের পাইপ। বিভিন্ন সাইজের রক্তনালী অনুযায়ী এটা বিভিন্ন সাইজের তৈরি করা যায়। এটা এমনভাবে তৈরি করা হয় যাতে রক্তনালীতে বসিয়ে দেওয়ার পর সুন্দরভাবে লেগে থাকে। কুচকিতে স্থানীয়ভাবে অবশ করার ফলে রোগীর ব্যথা পাওয়ার সম্ভাবনা একেবারেই কমে যায়। করোনারি স্টেন্টিং বেলুন এনজিওপ্লাস্টি হচ্ছে মূল ধরনের এনজিওপ্লাস্টি। এর সাথে অন্যান্য যন্ত্র ও পদ্ধতি প্রয়োগ করে ভিন্ন নামের এনজিওপ্লাস্টি চালু হয়েছে। তার একটি হলো স্টেন্টিং বা রিং পরানো। এনজিওপ্লাস্টির পরে ওই জায়গায় প্রশস্ততা ধরে রাখতে এই রিং পরানো হয়, যাকে বলে স্টেন্টিং। অনেকের ধারণা যে স্টেন্টিং বুক কেটে করা হয়, আসলে এ ধারণা ভুল। যে পথে এনজিওগ্রাম করা হয়েছে, অর্থাৎ বাহু বা কুস্কির স্থান হতে শুরু করে ওই পথেই এনজিওপ্লাস্টি করে স্টেন্টিং বা রিং পরানো হয়। স্ট্যান্টিং বা রিং পরানোর পর ওই জায়গায় আবারও চর্বি জমতে পারে, তাই পরবর্তীতে রক্তের চর্বি কমার ওষুধ, রক্ত জমাট না বাঁধার ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেয়ে যেতে হয় রোগীকে। দুই ধরনের স্ট্যান্ট বা রিং লাগানো হয়ে থাকে। এর মধ্যে একটি হলো ড্রাগ এলুটিং স্ট্যান্ট এবং অন্যটি মেটাল স্ট্যান্ট। ড্রাগ এলুটিং স্ট্যান্ট তুলনামূলকভাবে ব্যয়বহুল। চিত্রে আমরা ক্যাথেটার প্রবেশ করিয়ে করোনারি ধমনীর বুজে যাওয়া রক্তনালীকে প্রশস্ত করার প্রক্রিয়া দেখতে পাচ্ছি। বেলুন ফুলিয়ে এরপর বেলুন সহ ক্যাথেটারটিকে ফিরিয়ে নেওয়া হয় এবং এর মাধ্যমে স্ট্যান্ডটিকে উক্ত স্থানে স্থাপন করা হয়, ফলে রক্ত প্রবাহের পথটি সচল হয়। স্ট্যান্টিং ছাড়াও লেজার এনজিওপ্লাস্টিও এক ধরনের পদ্ধতি। এ ধরনের এনজিওপ্লাস্টিতে ক্যাথেটারের আগায় বেলুনের পরিবর্তে একটি লেজার লাগানো থাকে। করোনারি ধমনীর প্লাগযুক্ত অংশে পৌঁছে লেজার রশ্মি দ্বারা স্তর স্তরে প্লাগ ধ্বংস করা হয় এবং গ্যাসীয় কণায় এই প্লাগ বাষ্পীভূত করে দেওয়া হয়। এ প্রক্রিয়াটি বেলুন এনজিওপ্লাস্টির পাশাপাশিও প্রয়োগ করা যায়। এভাবেই রক্তনালীর প্লাগ পরিষ্কার করে রক্ত প্রবাহের পথ পুনরায় নির্মাণ করা হয়। চিত্রে আমরা আরেকটি পদ্ধতি দেখতে পাচ্ছি, যেখানে ক্যাথেটারের মধ্যে এমন একটি যন্ত্র স্থাপন করা হয়েছে যাতে ব্লকের উপাদানগুলো অনেকটা ভ্যাকুয়াম ক্লিনারের মতো শুষে নেওয়া হচ্ছে, যার ফলে রক্তনালীর সংকীর্ণ পথটি পুনরায় চালু হয়ে যাচ্ছে এবং প্রশস্ত হয়ে যাচ্ছে। করোনারি এথেরেক্টমি। করোনারি এথেরেক্টমিও এনজিওপ্লাস্টির মতো একটি প্রযুক্তি। এক্ষেত্রে ধমনীর প্রাচীরের প্লাককে বেলুনের সাহায্যে চেপে লুমেন প্রশস্ত করার পরিবর্তে ভিন্ন ভিন্ন যন্ত্র যেমন ক্ষুদ্র ঘূর্ণি ব্লেড, ড্রিল, বেলুন ইত্যাদি ব্যবহার করা হয়। রিং পরানোর সুবিধা। করোনারি স্ট্যান্টিংয়ের ক্ষেত্রে রিং পরিয়ে যদি এনজিওপ্লাস্টি করা হয় তাহলে কাটা ছেঁড়ার দরকার হয় না, যেটা বাইপাস সার্জারিতে দরকার হয়। পূর্ণ অবশ করার দরকার হয় না, অর্থাৎ জেনারেল বা রিজনাল এনেস্থেসিয়া দিলেই হয়। হাসপাতালে কম সময় থাকতে হয়। রিং বসানোর পুরো প্রক্রিয়াটি রোগী নিজে এবং তার আত্মীয় স্বজন মনিটরের মাধ্যমে অবলোকন করতে পারেন। কাটা ছেঁড়ার চেয়ে অনেক কম সময়ে রিং পরানো যায় এবং ইনফেকশন হওয়ার সম্ভাবনা কম থাকে। এছাড়া এতে পুনরায় ব্লক হলেও ভয় নেই, কারণ সেটাও বেলুন দিয়ে মোটা করা যায় এবং পুনরায় রিং পরিয়ে বা স্টেন্টিং করাও সম্ভব হয়। তাহলে রিং পরানো বা স্টেন্টিংয়ের কৌশলটি কী সেটি আমরা আলোচনা করব। এনজিওগ্রাম করে নিশ্চিত হওয়ার পর এ ধরনের সার্জারি করা হয়, অর্থাৎ করোনারি এনজিওপ্লাস্টির পূর্বে এনজিওগ্রাম করে নিতে হয়। এনজিওপ্লাস্টি করতে হলে এনজিওপ্লাস্টির শুরুতে রোগীর হৃদস্পন্দন, রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনা হয়। রোগী যাতে ব্যথা অনুভব না করে সেজন্য কুচকিতে অথবা বাহুর ত্বকে লোকাল এনেস্থেসিয়া দিয়ে অবশ করা হয়। কুচকি বা বাহুর প্রধান রক্তনালীতে মোটা সুয়ের সাহায্যে একটি ছিদ্র করা হয়। এরপর ছিদ্রটির মধ্য দিয়ে গাইড ক্যাথেটার ঢুকানো হয়।
ক্যাথেটার অবস্থান পর্যবেক্ষণের জন্য চিকিৎসক একটি এক্স-রে মনিটর এবং ধমনের প্লাক অঞ্চল চিহ্নিতকরণের জন্য ক্যাথেটারটির মধ্যে এক ধরনের রঞ্জক বা ডাই প্রবেশ করানো হয়। এ পদ্ধতিকে ফ্লুরোস্কোপি বলা হয়। এ ধরনের রঞ্জক সুনির্দিষ্ট স্থানে ক্যাথেটার পৌঁছালো কিনা তা পর্যবেক্ষণে সহায়তা করে। রোগী নিজেও এটি পর্দায় বা মনিটরে পর্যবেক্ষণ করতে পারে। গাইড ক্যাথেটারের প্রান্তটি শেষ পর্যন্ত করোনারি ধমনির ব্লক বা এথারোমা গঠিত সরু অংশে প্রবেশ করানো হয়। এরপর রক্তনালীতে গাইড ক্যাথেটারের মাধ্যমে একটি বেলুন ক্যাথেটার প্রবেশ করানো হয়। যার প্রান্তে একটি বেলুন ও একটি ধাতব চালিকার মতো স্ট্যান্ড থাকে। এরপর বেলুনটিকে ফোলানো হলে এথারোমার চর্বিগুলো নিষ্পেষিত হয়ে সরু ধমনির লুমেন গহ্বর প্রশস্ত হয়। উক্ত স্থানে স্ট্যান্ডটিকে আটকিয়ে বেলুন সহ ক্যাথেটারটিকে বাইরে বের করে আনা হয়, অর্থাৎ ফিরিয়ে আনা হয়। ফলে ধমনির সরু স্থানে রক্ত প্রবাহ স্বাভাবিক হয় পুনরায়। স্ট্যান্ডটির গায়ে ওষুধের যে প্রলেপ থাকে তা চর্বিকে গলিয়ে ধমনিকে পুনরায় শুরু হয়ে যাওয়া থেকে রক্ষা করে। সাধারণভাবে স্ট্যান্ডের মাধ্যমে এনজিওপ্লাস্টিকে রিং পরানো বলে। এনজিওপ্লাস্টির ঝুঁকি। এনজিওপ্লাস্টি সম্পন্ন করতে বেশ কিছু ঝুঁকি মোকাবিলা করতে হয়। প্রক্রিয়ার শুরুতে বিশেষত স্ট্যান্টিং এর সময় 2% রোগীর ক্ষেত্রে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। আবার যে রক্তনালীর মধ্য দিয়ে ক্যাথেটার ঢোকানো হয় সেখানে অতিরিক্ত রক্তক্ষরণও হতে পারে। অন্যদিকে বেলুনিং এর সময় বেলুন ছিঁড়ে যেতে পারে এবং স্ট্যান্টিং এর সময় স্ট্যান্ট চুপসে রক্ত চলাচল পুরোপুরি বন্ধ হয়ে হার্ট অ্যাটাকও হতে পারে। এনজিওপ্লাস্টি করার পরও রোগীর বিপদের সম্ভাবনা থাকে। অনেক সময় স্ট্যান্ট লাগানো অংশটিতে রক্ত জমাট বাঁধে এবং জমাটবদ্ধ রক্ত ছুটে গিয়ে মস্তিষ্কের কোনো রক্তনালীতে প্রবেশ করে স্ট্রোক ঘটাতে পারে। এছাড়া কোনো কোনো রোগীর ক্ষেত্রে পুনরায় ব্লক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার যারা বৃক্কের অসুখে ভুগছেন কিংবা যাদের এনজিওগ্রামের সময় রঞ্জকের প্রতি অ্যালার্জি দেখা দেয় এবং যাদের বয়স 75 বছরের বেশি, তাদের ক্ষেত্রে এনজিওপ্লাস্টিক কিছুটা অসুবিধাজনক হতে পারে। সর্বোপরি এনজিওপ্লাস্টি একটি ব্যয়বহুল চিকিৎসা। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের পাঠের আলোকে তোমাদের একটি কাজ দিচ্ছি। স্ট্যান্টিং এনজিওপ্লাস্টির বিভিন্ন ধাপের প্রক্রিয়াটি প্রবাহ চিত্রের মাধ্যমে উপস্থাপন করো। আশা করি আজকের ভিডিও লেকচারটি ভালো করে দেখলেই তোমরা এটি করতে পারবে। আজকের পাঠ মূল্যায়ন: এনজিওপ্লাস্টি কি, বেলুনিং এনজিওপ্লাস্টি কি, স্ট্যান্টিং এনজিওপ্লাস্টি ব্যাখ্যা করো। আজকের ভিডিও লেকচারে এ সম্পর্কিত তথ্য দেওয়া হয়েছে এবং বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি এ থেকে তোমরা প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। প্রয়োজনে ভিডিও লেকচারটি আবার দেখে নাও। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিও লেকচারটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কোনো প্রশ্ন থাকলে এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও চাই তা জানিয়ে কমেন্ট করবে। সেই সাথে স্টাডি বাংলা 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও লেকচারের নোটিফিকেশন পাওয়ার জন্য। সুপ্রিয় শিক্ষার্থী, স্টাডি বাংলা 24 চ্যানেলের প্লে লিস্টে গেলে তোমরা প্রতিটি অধ্যায়ের ভিডিওগুলো চ্যাপ্টার ওয়াইজ সাজানো দেখতে পারবে এবং সেখান থেকে তোমরা প্রয়োজনীয় ভিডিওটি দেখে নিতে পারবে। এছাড়া তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলে ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক পেয়ে যাবে, যেখানে জয়েন করে তোমরা প্রয়োজনীয় প্রশ্ন করতে পারবে এবং সংশ্লিষ্ট বিষয়ের বিষয়সমূহ জানতে পারবে। সেই সাথে এখান থেকে তোমরা বিভিন্ন কোর্সের লিংক পাবে যেখানে তোমরা অংশগ্রহণ করতে পারবে তোমাদের প্রয়োজন অনুযায়ী। তাহলে আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে সবাইকে অনেক অনেক ধন্যবাদ।